সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনে। এবং একটা প্রশ্নের মুখোমুখি সবচেয়ে বেশি হচ্ছে আমি, পুরো বাংলাদেশ এবং প্রবাসী ভাই বোনেরা একটা বিষয়ে জানতে চাচ্ছেন, রাকিব এবং রাকিবের মামলা কতদূর পর্যন্ত গেল এবং নাসির তাইমার বিচার আদৌ হবে কি হবে না। এটা আসলে খুবই ক্রিটিক্যাল কোশ্চেন, তবে উত্তরটা সহজ। উত্তরটা সহজ এজন্যই যে যার মতো করে ধরে নিতে পারেন। বাংলাদেশে প্রভাবশালীদের বিচার সহজে হয় না। সেই প্রভাবশালী যদি সরকার দলীয় হয় কিংবা সরকারের কাছাকাছি কেউ হয় তাহলে তো একদমই হয় না। নাসির হোসেন কি সেরকম কেউ? নাসির হোসেন ক্রিকেটার, নাসির হোসেন সেলিব্রিটি, নাসির হোসেনের টাকা পয়সা রয়েছে, স্বাভাবিকভাবেই তার বিচারটা হবে না। হয়তো হতেও অনেক দেরি বা অনেক লম্বা সময় পথ অতিক্রম করতে হবে। কিন্তু রাকিবের মামলার কি খবর? রাকিবের মামলার খবর হচ্ছে পিবিআই এখন পর্যন্ত সেরকম কোনো রিপোর্ট দেয়নি এবং রিপোর্ট দেওয়াটা পিছিয়েছে বারবার। এবং আমি যতটুকু জানি, যতটুকু জানতে পেরেছি তার আইনজীবীর কাছ থেকে, লকডাউন, করোনা এসব কারণে তার মামলার রিপোর্ট জমা দেওয়াটা পিছিয়ে যাচ্ছে। চাঞ্চল্যকর কিংবা গুরুত্বপূর্ণ মামলার রিপোর্টগুলো হচ্ছে বা পিবিআই বা অন্য তদন্তকারী সংস্থা রিপোর্ট জমা দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মামলার কোনো অগ্রগতি নেই। রাকিবের মামলার কোনো অগ্রগতি নেই, রাকিবের মামলার কোনো পজিটিভ ভাইবস এখন পর্যন্ত নেই। এটা হচ্ছে মূল খবর। রাকিব ভালো আছে, আর এটা হচ্ছে অন্য ইস্যু। রাকিব ভালো আছে, রাকিব ঈদে বাড়ি যাবে, তার একমাত্র মেয়ে তুবামণির সঙ্গীত করবে, তার বাবা মায়ের সঙ্গীত করবে, তার একমাত্র ছোট ভাই সাকিব তার সঙ্গীত করবে এবং সে ভালোই থাকবে। খুব ব্যস্ত সময় কাটাচ্ছে, ব্যস্ত সময় পার করছে ঢাকায়। এইটা হচ্ছে রাকিবের আপডেট। এবং রাকিব কর্মজীবী, শ্রমজীবী, সে কাজ করে, কাজ করে ইনকাম করে, সহজ মানুষ, সাধারণ মানুষ। বিপরীতে নাসির কী করলো, নাসিরের স্ত্রী কী করলো, এটাও তাদের ব্যক্তিগত বিষয়। তবে যেহেতু এটা এখন গণমাধ্যমে এসেছে, ভাইরাল হয়েছে বিষয়গুলো, এজন্য আর ব্যক্তিগত বিষয় নেই, আবার মামলাও হয়েছে। অনেকে আমাকে একই প্রশ্ন করছেন বারবার, প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে উত্তর দিতে হচ্ছে, উত্তর দিতে দিতে আমি ক্লান্তও বটে। তবে এটুকু বলতে চাই, নাসির কিংবা তামিমা তাম্মি তারা তাদের মতো করে এনজয় করছেন জীবনটাকে, খুব খুব আনন্দে কাটাচ্ছেন, এই ঈদটাও তাদের অনেক ভালো কাটবে। অন্যদিকে রাকিব একটা একরাশ দুঃখ কিংবা কষ্ট নিয়ে তার ঈদটা কাটবে, তার স্ত্রীকে ছাড়া। এখনও তো সে দাবি করছে বৈধ স্ত্রী তামিমা তাম্মি, কিন্তু বাংলাদেশের আইন কতটা লম্বা সূত্রে গাঁথা, কিংবা বলতে চাই বিচার ব্যবস্থা কতটা এলোমেলো, তার প্রমাণ হচ্ছে এইটা। একজন স্ত্রীকে দাবি করছেন বৈধ, আরেকজন সেই বৈধ অন্যজনের বৈধ স্ত্রীকে নিয়ে সংসার করছে। সো এটা খুবই প্যাচ এবং প্যাচানো। সব কিছু মিলে এই হচ্ছে আপডেট, বা এই হচ্ছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সবাইকে।